একত্রিত বিরোধী ঐক্য রাহুল মমতা আর কেজরিওয়াল এখন মঞ্চত আজি বাঙ্গালোর তৈয়ার হব বিজেপি প্রতিরোধর বর্ণনা ক্রমাৎ শঙ্কিত আজি বিজেপি সমাগত লোকসভা নির্বাচন আগন্তুক লোকসভা নির্বাচনক লৈ ইতিমধ্যে নানান জল্পনা কল্পনা চলি থাকার মাজতে বিজেপিক রুধিবলে একত্রিত হয়েছে বিরোধী ঐক্য রাহুল মমতা কেজরিওয়াল এখন মঞ্চত পাটনার পিছতে এইবার বিরোধী রাজনৈতিক দলসমূহর নেতাসকল পুনের বাঙ্গালোর একত্রিত হয়েছে সোমবারেরপরাই বাঙ্গালোর বিরোধী দলের নেতাসকলে ভিড় করেছে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর আরম্ভ করে আপর নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ধরে সকল নেতাই বিজেপিক পথরুদ্ধ করার মন্ত্রণা যুগতাবলে বাঙ্গালোর একত্রিত হয়েছে প্রতিটি দলের নেতাসকলে নিজের দলীয় আদর্শের কথা বাদ দি কেবল বিজেপিক রুদ্ধ করার বাবে যেন একেলগে লোক হয়েছে সোমবারেরপরাই দুদিনিয়াক বাঙ্গালোর অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলসমূহর বৈঠক এনসিপির মুরব্বী শারদ পাওয়ারে সোমবারে বৈঠকত উপস্থিত থাকিব নোৱাৰিলে যদিও মঙ্গলবারে তেওঁ বাঙ্গালোর উপস্থিত হব লক্ষণীয় কথাটো হল যে পাটনাত 17টা বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়েছিল বাঙ্গালোর বৈঠকত অংশগ্রহণ করা দলের সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে জানিব পৰা মতে 24টা দল বিরোধী সভাত উপস্থিত থাকিব দরাচলতে মমতা বেনার্জী আর শারদ পাওয়ারে মোদী বিরোধী মিত্রজোট গঠনের উদ্যোগ লৈ আছিল এতিয়া হঠাৎ শারদ পাওয়ারের অনুপস্থিতি বহুতকে সন্দিহান করেও নতুলা নহয় ইতিমধ্যে মমতা বেনার্জী বাঙ্গালোর রওনা হয়েছে উল্লেখ বিহারের পাটনাত নীতিশ কুমারের আহ্বানত বিরোধী মিত্রজোটের প্রথমখন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকত রাহুল গান্ধী মমতা বেনার্জী এম কে স্টালিন নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল শারদ পাওয়ার মেহবুবা মুফতি আর অখিলেশ যাদবকে ধরে বিভিন্ন বিরোধী দলের নেতাসকল উপস্থিত আছিল বাঙ্গালোর বিরোধীর শক্তি পাটনার বৈঠকতক বহু বেশি বৃদ্ধি হয়েছে যার বাবে এটা ভিতরে শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি কারণ বিরোধী দলসমূহ একত্রিত হলে লোকসভা নির্বাচনত দেশের বিভিন্ন রাজ্যত বিজেপিয়ে মুখ থেকেচা খোয়াটো নিশ্চিত এই মুহূর্তে দেশের রাজনৈতিক মানচিত্রত অবিজেপির রাজনৈতিক দলবর প্রভাব বিজেপিতক বহু বেশি কর্ণাটকত পরাজয়ের পাছত বিজেপিয়ে মাত্র ন রাজ্যত অকলে শাসন চলাই আছে সেইকেইখন হৈছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট গোয়া অসম মণিপুর আর অরুণাচল প্রদেশ সমগ্র দেশের মুঠ জনসংখ্যার 34% লোকে বিজেপি শাসিত 9খন রাজ্যত বাস করে একে সময়তে বিজেপি মিত্রজোটের শাসনত থাকা আন 6খন রাজ্য হৈছে মহারাষ্ট্র হারিয়ানা মেঘালয় নাগাল্যান্ড সিকিম পুডুচেরি এই রাজ্য কেইখনের ভিতর কেবল হারিয়ানাতে বিজেপির মুখ্যমন্ত্রী আছে বাকি কেইখনত মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়ে আছে মিত্রজোটের রাজনীতিকে দেশের 9খন বিজেপি শাসিত আর 6খন বিজেপি মিত্রজোটের সরকার থাকার রাজ্যের কথা বিবেচনা করলে বিজেপি আর ইয়ার মিত্র শক্তিয়ে দেশের প্রায় 45% এলাকাতে শাসন করে আছে একদরে বর্তমান কংগ্রেসে কেবল দেশের 4খন রাজ্য নিজের নিয়ন্ত্রণত রাখব পাৰিছে সেইকেইখন হৈছে রাজস্থান কর্ণাটক ছত্তিশগড় হিমাচল প্রদেশ দেশের জনসংখ্যার প্রায় 13.5% লোক এই রাজ্যকেইখনত বাস করে কংগ্রেস বিহার তামিলনাডু আর ঝাড়খণ্ডর শাসকীয় মিত্রজোটের অংশ হয়ে আছে এই অঞ্চলবর দেশের জনসংখ্যার 17% লোকে বাস করে অর্থাৎ কংগ্রেসে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দেশের জনসংখ্যার 30.5% অঞ্চলত শাসন করে আছে অন্যান্য রাজনৈতিক দলসমূহে 9খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত নিজের ক্ষমতা বজায় রাখছে এই রাজ্য কেইখন হৈছে পশ্চিমবঙ্গ কেরালা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা মিজোরাম দিল্লি পাঞ্জাব সেয়ে বিরোধী ঐক্য এতিয়া বিজেপির বাবে চিন্তার কারক হয়ে পড়েছে